তোমার লগে একটা জরুরি কথা আছে। কি কি কথা? আমার না কিছু টাকা ধার লাগবে। আচ্ছা দি, সেদিন না টাকা দেন নিবি? এত নিতে নিতে টাকা লাগে কেন? আপা দিয়ে দিমো তো। ওই যে দোকান বাকি খাইছিলাম না, দোকানদার খুব চাপ দিতেছে, কইছে আজকের মধ্যে টাকা দিতে। আমি টাকা দিতে পারবো না। দাও না। আচ্ছা দাও না। দাও না আপা, দিয়ে দিমো তো। না, আগে টাকা তুই বুঝায় দে, তারপরে আমি তোকে টাকা দিব। আর আমার টাকা দিছ তা? সব টাকা এক লগেই দিব। দাও না আপা, দাও। বই না ভালো দাও। ঠিক আছে, আমার এই কামগুলো তুই সারবি, আমি আর একটা পান দাম এর মধ্যে তোরে টাকা দিব। কিন্তু এই দুই দিন পর যে বেতন দিব না, আমার টাকা ফেরত দিব কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। মাইন্ডসেট তো এত ধর করা ভালো না। যেই আয় ওই আয় চলতে হয়। 2000 ইয়া ছিল ধরেন। আমি তো জানতাম, আমি খুব ভালো করেই জানতাম যে কিছুক্ষণের মধ্যেই তুই আয় পড়বি। তোর পান আর তোর চা কিনলে গা হোস, আমি বুঝি। কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, এই যে কতক্ষণ পর পর চলে আসোস তুই গার্মেন্টস এর কাজ ফাঁকি দিয়া, কদিন পর তোর চাকরি থাকবো? এছাড়া এই আমি তোর কোনোদিন জিগাইছি? হ্যাঁ কি, তুই দোকানের মধ্যে দুনিয়ার জিনিস হাজার রাখছোস। আমি জিগাইছি কবে আনছোস, কবে হাজাইছোস, কবে শেষ হইব জিগাইছি কোনো দিন? কবে আনছোস, কবে হাজাইছোস, এটা ধর দোকান দেয়া বইছি, মাল সামান লাগবো না, মানে যাই আর খাইবো না। আইসে যদি দেখে যায় একটা জিনিস নাই, তখন তো আমার গুব কি দোকান দিছেন, জিনিসপত্রই তো নাই। আবার লিখে রাখছে বাকি সাহিয়া লজ্জা পাবেন না, কারণ আমি না বলিব। আবার লেখছে ব্যবহার শিক্ষার পরিচয়, এই কথা তো আমি শুনি নাই কোনোদিন। এই যে লেখা আছে বাকি চাহিয়া লজ্জা পাবেন না, কারণ আমি না বলিব। একটু ভালো করে ভাইবা দেয় কি লে আদাকে, বাকি চাই আমার লজ্জা দিবেন না। আরে আমার লজ্জা দর কি আছে? বাকি চাইছে না আপনি, ছোট হয়েছে না আপনি, লজ্জা পাবেন না আপনি, আমি লজ্জা পাওয়ার কি আছে? আমি তো লজ্জা পাবো না, আপনি বাকি চাইছেন আমি বাকি দিব না, শেষ। আর ওই যে পিছনে লেখা আছে ব্যবহারে শিক্ষার পরিচয়, এটাও একদম খাঁটি কথা, একদম ঠিক কথা। এই যে মানুষে বলে না ব্যবহারে বংশের পরিচয়, বংশের পরিচয় কি রে? অনেক বড় বড় বংশের পোলা পাইনা আছে, মাইয়া আছে, আইসা খারাপ ব্যবহার করে, বাজে কথা বলে, হেগো পরিচয় কোথায় আছে? পরিচয় আছে নাই? শিক্ষা, শিক্ষা যদি সুশিক্ষা থাকে তাইলে মানুষ ভালো ব্যবহার করতে পারে, নাইলে পারে না। এই আমারে বাকি দেস, আমারে বাকি দিতে তোর লজ্জা লাগে না? এমন কি আর বাকি গাছ তুই, তুই কি হাতি নাকি? তোর পেট কত? হ্যাঁ ইন্দুরলান একটুকু গায়ে এটা লেগে আবার বাকি বেশি কথা কয়। পান দে। পান তো আমি সেই কোন সঙ্গে এসে রেডি করে দিয়ে দিছি, আমি তো জানি ঠিকই বেলাটা তো তুই আসবি পানের লাইক। এই যে তাই তো চিনি হয় নাই, চিনি দে। এই যে বেশি চিনি দিতে চাই না, ডায়াবেটিস আবি চলে অসুস্থ হয়ে পড়লে তখন কে দেখবো? বাবা রে বাবা, আমার ডায়াবেটিস হলে তোর কি? হ্যাঁ শুনছিলাম শুনছে নাকি কারো কারো মুখ পুড়ে। তুই খা চিনি, কম দিব কইতেছি।
আমার বর্তমান তোকে কত ভালোবাসে মন। নিজে খাইতে পারস না, পড়তে পারস না, হ্যাঁ তুই ওরে টাকা দিলি কেমন কিরা? আপা আমি কইছি তো তোমার টাকাটা দিয়ে দিব, আর এই মাসে তো পুরো টাকা পাই নাই, সামনের মাসে তোমার টাকা দিয়ে দিব। মাইনসেট তো টাকা ধার নেন, আর তারপরে নানান রকমের তাল বাহানা যে আপনার কাছে টাকা নাই, আপনি দিতে পারবেন না, আর কোন আশিক জোগাইছো সেই সামনেটা খাওয়াস, আবার টাকাও দেস, এখন টাকা পাইছিস কোন জায়গায়? হ্যাঁ দে আমার টাকা, দে আমার টাকা ফেরত দে। এত ক্যাট ক্যাট করতেছো কেন? কইছি না তোমার টাকা দিয়ে দিব। এবার কয়েকটা কথা বলবো, সত্যি সত্যি উত্তর দিবেন। এই মানুষটা কি আপনার কোনো টাকা ধার দিছে? হ্যাঁ দিছিল। আচ্ছা কত টাকা ধার দিছে? 2000 টাকা। 2000 টাকা কবে দেওয়ার কথা ছিল? এক মাস পরেই দিয়া দেওয়ার কথা ছিল। কয় মাস গেছে? 5 মাস হয়েছে ভাই। বেশি 5 বছর বেশি। আচ্ছা ঠিক আছে 5 মাসই ধরে লইতেছি। তো ধরেন 2000 টাকা 5 মাস হয়ে গেছে, দেন নাই, দিতেছেন না কেন? দিয়া দেন ভাই। আমি টাকা দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু আমার লগে অনেক খারাপ ব্যবহার করছে, আমি ওর টাকা দিব না। হ্যাঁ আপনার টাকা দিছে, আপনার বিপদে টাকা দিছে। কিছু কথা বলি মন দিয়ে একটু শুনেন। ধরেন আজকে আপনি একজনের কাছ থেকে সাহায্য নিয়েছেন, টাকা নিয়েছেন, সেটা দিয়ে আপনি অনেক বড় কিছু করলেন, কিন্তু একদিন না একদিন কিন্তু আপনাদের মাটির নিচে যাইতে হইব, যেখান থেকে আসছেন সেখানে ফেরত যাইতে হইব, ওই উপরওয়ালা আল্লাহর কাছে যাইতে হইব। এই যে ধার কর্জা করছেন, দিলেন না, গেলেন মাটিতে, কবরের আজাব থেকে বাঁচতে পারবেন? কবরের আজাব কঠিন জিনিস। হাজার টাকা ইনকাম করেন, সম্পদ করেন, ওইখানে যখন যাবেন সব কিছুর হিসাব হবে, তাই যার কাছ থেকে যেটাই নিছেন যদি সামর্থ্য থাকে সেটা ফিরাই দিবে, সময় মতো ফিরাই দিবে। ওইখানে যে আপনার উপরে আজাবটা আসবো সেটা কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। আপনার কি বুঝাইতে পারছেন কথাটা? ভাই আপনার মতো এত সুন্দর করে কেউ কোনোদিন বুঝায় বলে নাই। আমি আপার টাকা সামনের মাসে দিয়ে দেবো। শিল্পী আপা সামনের মাসে বেতন পাই পুরো টাকা দিয়ে দিবেন, মন খারাপ করবে। আর আমার আচরণে যদি কষ্ট পাও আমার ছোটবেলার মতো মাফ করে দিও। ভালো না, খালি তোর টাকা পয়সা নেওয়ার লিগা মেশে। আচ্ছা
ধরায় ধরে দুই বন্ধু দুই বন্ধু আই এখন যাব তোর তোর প্রবলেম অনেক রাগ গাছে দিকে সব আচ্ছা বই না আমার লোক থাক তুমি মন খারাপ করো না ঠিক আছে আপনি যান সময় মতো দিয়ে দেন তাইলে আচ্ছা লুকি বন যায় না উফ মাথা দা গরম হয়ে গেছে আল্লাহ ওমা মা ওকে মানা আই হাই জোর দিয়ে আর বাড়ছে ওষুধ খাও না না ঠিক মতো ওষুধ তো শেষ ওষুধ শেষ আচ্ছা আমি কামে দাওয়ানোর আগে তুমি আমার কইবা না আসার সময় নিয়ে আসতাম দেখছো অন কি করি রাই তো তুমি এলা হইছে দূর আচ্ছা আমি একটু এক পাখের ওষুধ দিয়ে আসি আমি দেখি যদি পাখিটি খোলা থাকে এই তো ওষুধ না সব তাকে দেখছো ওমা আমি বাইরে এলাম আমি কি জানতাম যে ওষুধ শেষ হয়ে গেছে আমি কামে যাওয়ানোর সময় এটি জানতাম না আর আহনের পর দেখি মার ওষুধ শেষ আরে ওই কি অ্যান্টিবডি না তিনি কি কয় দিনের দাঁত দিনে খাইতে হয় ওষুধ আনতেইব না হয়েছে হয়েছে এত বোঝানোর কোনো দরকার নাই ওষুধের নাম লেখা আছে ধর এই সব দিয়ে ওষুধ ওষুধ দোকান আছে তোর তোর কই দিব সব রেখালে তো ফলাই দিব এই কটা ওষুধ লগে তো টাকা নাই তোর লগে টাকা আছে বাড়িতে যাবো নাকি এনে অপেক্ষা করবো বাড়িতে যাবি রাত হইছে তুই বাড়িতে যাবি হয় আমি গিয়ে দিয়ে আমু নাহলে কাউরে দিয়ে পাঠাই দিবি ঠিক আছে আর একটা কথা কইতেছি বড় হইছিস না কিছু জিনিস তো বুঝে চলা উচিত এরকম রাত বিরাতে বাইরে যাওয়া তো ডাঙ্গর একটা মায়ের জন্য ঠিক আসলে যদি এমন কেউ থাকতো ঠিক আছে এটা দর ওষুধ পাঠাই দিস ভবিষ্যতে তোমার যদি কোনো স্বপ্ন থাকে আশা থাকে ভালো কিছু করার জন্য আরো পরিশ্রম করতে হবে কাজে মনোযোগ দিতে হবে ঠিক আছে কিন্তু তুমি দুইটা ইনভলভ করছো একটা মাছ দাও নাই আর মুখে পান এটা তো চলবে না পান খাওয়া গার্মেন্টসে কোনো অবস্থাতে ঠিক না এটা শরীরের জন্য ক্ষতি গার্মেন্টসের জন্য ক্ষতি এখানে যে কাপড়ে পানের দাগ লাগবে পিস্তি লাগবে এটা তুমি নিজে খাবে না আজকে থেকে আর সবাইকে কথা মনে করবে ঠিক আছে আর মুখে মাস্ক লাগাবে
বর্তমান করোনা থেকে বাঁচতে হলে মাস্ক লাগাতে হবে, দূরত্ব ডিস্টেন্স মেনটেন করতে হবে, হাত পাত্র ভালো করে দিতে হবে, ঠিক আছে? যাও ভালো থেকো। ওই ওই গট গট করে হাইটটা কইছে আছে দিকা। ও মানে ডাকছে লেগে আছে তোর লেগে আসলে আমি ওই সুন্দর করে পান বানা রাখছি। আয় পান খামু না, আমি পান খাইয়া দেখ দাঁতটি কেমন হলদে বানায় লাগছি, আর পান খাওয়ান দেবো না। হলুদি সুন্দর, পান খাবি না কেয়া, কি হয়েছে? আরে দূর বসের লগে কত হয়েছে, আমারে প্রমোশন দিব, প্রমোশন দিলে এই যে বড় বড় মানুষের লগে কথা কইতে দেবো, ওই হলুদ দাঁতটি নিয়ে কি আমি এগুলোকে কথা কমো? ওই ভদ্রলোকের সমাজে পান খাওয়া দেয়। ঠিক আছে পান খাইতে গুণা, আয় তাহলে চা খা। না চুজন খাওয়া যায় চা খামু। কফি আছে তোর দোকানে? আমার দোকানে কোনো কফি টফি নাই, গরিবের দোকান, শুধু চা আছে, খাইলে খান নাইলে যান। চিনি একটু বেশি দিস। এই এদিক দেখ, এদিক দেখ, এই কি করতেছে কিছুই তো বুঝতেছি না, কোনো মানে আছে এসবের? গার্মেন্টসে কাম করতেছে, এটা ভালো না, ওটা ভালো লাগে না। আরে গরিবের লাইগা চাই ভালো, কফি খাওয়ানোর কোনো কাম নাই। বেশি কথা কইস না, চা বানা। এই যে চা। আইটা সিনে দে। কোন সিনে দিব না, এটা যদি ভালো লাগে খান, না খালি যান। বড় লোক হইতে হইব, বড় লোক তো লোকে উঠা বসা করতে হইব। আচ্ছা ঠিক আছে, আমিও বড় লোক হম, বিদেশ যাবো কা বিদেশ, এত এত টাকা রোজগার করে এমন তো অল্প কিছু। কিরে বলে করোনা কইলাম অফিস ছুটির পরে আমার লগে দেখা করতে? জরুরি কাজ ছিল বাসায়, এর জন্য তাড়াতাড়ি যাইতে হইছে। আমি বলাতে জরুরি আছিল নাকি ইচ্ছা করে দেখা করছে? দেন স্যার, বাসায় জরুরি কাজ থাকতে পারে না। শুন, এসব লাইনে কাজ করতে হলে সিঁড়ি লাগে, সিঁড়ি ছাড়া কেউ উপরে উঠতে পারে। শুনেন, আমি এখানে কাজ করি আমার যোগ্যতা নিয়ে, সিঁড়ি বেয়ে উপরে ওঠার আমার কোনো দরকার নাই, আমি আমার যোগ্যতা নিয়ে আস্তে আস্তে উপরে উঠব। কিসা দেখো না শিল্পী আপা, অফিস ছুটি পর ওনার সাথে দেখা করতে চাই না বলে উনি আমার চাকরি খাওয়া দাওয়ানোর হুমকি দিছে। তাই আসিফ ভাই, মানে ছুটির পরে আপনার সাথে দেখা করতে হয় নাকি? এটা কোন দেশি নিয়ম, কবে বানাইছেন এই নিয়ম? মানুষ কাজ করতে আইসো এইভাবে থাকবো, এরকম নিরাপত্তায় ভুগবো নাকি? আপনি আপনার সাথে একদম এই সমস্ত ব্যবহার করবেন না। আপনি যদি এই সমস্ত কথা একবার করে কইছেন আমি কিন্তু বস্ত্র করে দিব। শোনো, এই গার্মেন্টস লাইনে উপরে উঠতে গেলে সিঁড়ি লাগে, সিঁড়ি ছাড়া কেউ উপরে উঠতে পারে না, বুঝছ? এই পাগলে কয় কি, আপনি এখন পর্যন্ত আপনার কোনো লাজ শরম হইতেছে না? হ্যাঁ, আপনি বুঝতে পারতেছেন না যে আপনি ভুল করছেন? দেখেন, আপনারে কিন্তু আমি শেষবারের মতো কয়ে দিলাম, আপনি আর একবার যদি ওরে ডিস্টার্ব করেন না, বা এই গার্মেন্টসের একটা মায়েরও ডিস্টার্ব করেন, আমি কিন্তু বসের করে দিই,
আর এখন যদি আপনি ওর কাছে মাফ না চাইছেন আমি সিল্লা সবাই রে কমু আপনি ওরে কি কইছেন শিরে আইছে আমার বাচ্চাকার বাড়ি কত আইলো কত গেল আর কত দেখলাম আমিও দেখে নিম আমার ছাড়া তোরা কেমনে উপরে উঠছ মনে থাকে এত মানুষের দেশের বাইরে পাঠাই এত কিছু কি মনে না যায় আয়সা তো ভালো আছে ভালো টাকা কামাই করে তাই নাকি আর নাগুল কাতার পাঠা দিলাম কি করতে হবে কাতারে ফ্যাক্টরিতে আপনারা কি বাইরে কিছু পাঠান বাইরে পাঠাই মানে অলরেডি পাঠাই দিছি অনেক রে ভাই সবাই ভালো আছে এই যে লিস্ট দেখো ও আপনারা পাঠান আপনারা দুজন মিলে পাঠান ভাই কোন কোন দেশে পাঠান আরে সব জায়গায় তো পাঠাই আরে মালয়েশিয়া সৌদি আরব কাতার দুবাই কি জানি ওমান ওমান ভুটান ভুটান মালদ্বীপ সব দেশে আদম ফিকে পাঠাইছে বেশি মানে আল্লাহ আপনারা এখান থেকে একদম সরাসরি পাঠিয়ে দিতে পারেন না ভাই আমি কি যাইতে পারবো পাড়ায় দেওয়া গেলে মুয়ের কথা তুমি কি করো কি করবো আনকে ভাই আমার এই যে সামনে একটা চায়ের দোকান আছে বড় সড়ো চায়ের দোকান আমি খুব সুন্দর করে চা বানাতে পারি বন রুটিও পারি টুকটাক কিছু কেকও বানাতে পারি এই তো ভাই কফি না ভাই কফি তো বানাতে পারি না এটার কোনো সমস্যা নাই আমার ট্রেনিং সেন্টার আছে যে ওই চালায় ওই তোমার কফি বানানো শিখবে পারবি না ওটা তো এক মিনিটের বিষয় কফি বানানো শেখানো কোনো অসুবিধা নাই ভাই আপনি কফিও বানাতে পারেন দুটা কফি বানাতে পারে কি বানাতে পারে সব বিদেশ পাঠাইতে গেলে সব কিছু শিখিয়ে দিতে হয় ওইখানে গিয়ে যাতে কষ্ট করতে না হয় দেখ তুমি যেহেতু চা বানাও তাহলে বিদেশে তুমি ভালো ইনকাম করতে পারবে এক কাপ চা বেচতে পারবে 80-90 টাকা কি সে 80-90 টাকা বেটা ওই কেন 120 টাকা দিবে রং চাই খায় মানুষ 120 টাকা হ্যাঁ মানে আপনি আমারে কফি বানানো শেখাই দিয়েন ভাবি হইব ভাই ভাই আমি আমি যাইতে চাই আমি যাইতে চাই ভাই আমারে কোন দেশে পাঠাতে পারবেন ভাই মালয়েশিয়ায় আমরা যে টাকাটা লাভ করতাম ওটা আর করবো না 7 লাখ দিয়ে না ভাই গরিব মানুষ ভাই আমার যে দোকান আছে ভাই ওটা যদি আমি বিক্রি করে দিই আমি এত টাকা পাবো না ভাই এত টাকা দিয়ে আমি যাইতে পারবো না ভাই ঠিক আছে একটু বসের সাথে কথা বলি 7 লাখ যেহেতু বলছে সে যদি পারে একটু কমাইতে টমাইতে আচ্ছা ঠিক আছে বসের সাথে কথা বললে দেখ 6 লাখে পারা ভাই ভাই আপনি আমার কথাটা শুনেন ভাই আমি খুবই গরিব মানুষ ভাই আমার তেমন কিছুই নাই আমি যদি ওটাও বিক্রি করি আমার জমি জমা বিক্রি করি তারপর আমি এত টাকা জোগাড় করতে পারবো না দিতে পারবো না ভাই বিদেশি মুখের কথা ভাই ওই যে প্লেনের টিকিট টিকিট আছে বড় সুখে খরচ আজ আমি একটু বসল কথা কইলেন খারাপ কালকম বস হ্যাঁ বস একটা ক্লায়েন্ট পাইছি মালয়েশিয়া যেতে চাই কিন্তু গরিব মানুষ তো বস টাকা নাই না না বস 8 লাখ টাকা কইছিলাম কিন্তু মানে 8 লাখ টাকা পারবো না 5 লাখ টাকা করে দেওয়া যায় নাকি দেন তো বস আচ্ছা আচ্ছা আপনার জানাই দিচ্ছে ঠিক আছে বস জানাইতেছে লাস্ট 5 লাখ হলে হয়তো পারবো ভাই ভাই পাস হইব না ভাই আমি তো বলতেছি আমি না আসলে বিপদের মধ্যে আছি ভাই ভাই তোমার যাওয়ার দরকার নাই তুমি চা বেচো ভাই না না ভাই ভাই আপনার এরকম করেন না ভাই এরকম করেন না আমি যাব ভাই যেমনি হোক আমি 5 লাখ টাকা ম্যানেজ করে নিয়ে আসবো ভাই আপনারা না বলেন না আমার যাওয়ার ব্যবস্থা করে দেন বাস বন্ধু হ্যাঁ দেখো
আমি যাবো ভাই, আমার যাওয়ার ব্যবস্থা করে দিলাম, জানে হোক যাবো ভাই। ভাই ওইখানে যাইতে কি কি লাগবো ভাই? ঠিকানা তো জানি না ভাই। কয়দিন পরে উঁচু উঁচু মানুষদের সাথে কথাবার্তা হবে, বড় লোক মানুষদের মধ্যে চলাফেরা হবে, সব বলা হয়েছিল না আমারে? খালি একলাই পারবা তুমি, এগুলো সব তোমার একার কাজ, আর কেউ পারে না। এরকম যদি চিন্তা করে থাকো তাহলে তুমি বোকামি করতেছো। আমি কি সিদ্ধান্ত নিয়েছি তুমি জানো? অবাক হওয়ার মতো কোনো ঘটনা নাই, সত্য ঘটনা বলতেছি। একজন আসছিল, তার সাথে পরিচয় হয়েছে আমার রাস্তায়।
সে বলছে মালয়েশিয়াতে চাইলে আমি যাইতে পারি, কিন্তু চার দিনের মধ্যে আমার 5 লাখ টাকা জমা দিতে হবে। এত টাকা কই পাবি? করি তো করছি, 5 লাখ টাকার জন্য এই চায়ের দোকানটা আছে এটা এখন বেচা দিতে হইব। গ্রামের যে একটা ছোট্ট ভিটা বাড়ি আছে ওটাও বেচা দিতে হইব। ওটা বেচে দিলে হয়তো সব মিলা 4 লাখ টাকার মতো হইব। তাহলে বুঝতেছি না 1 লাখ টাকা আমি কই পাবো, কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যাবো। এবং এটা তোমার জানাইতে আসছি যাতে করে তুমি এটা বুঝো। বড় লোক এরকম বড় লোক তুই এরকম করে তাকায় থাকবি উপরের দিকে। এত টাকা লাগবে তো যাওয়ানোর দরকার নেই। তখন কত বড় বড় কথা বলি তুই, মুখ দিয়ে তো একটা কথা আটকেল না, পান খামু না, চা খামু না, কফি খামু, আর এখন আবার সব কি জামুই তো আমি, তোর দায় তুইব না, বড় লোক পছন্দ না। আজকেই যাগা ও চোখে পানি কেন? আমার চোখে পানি থাকবো কেন? কি কষ্ট না কর, মিস চা কইলে আল্লাহ কিন্তু গজব দিব। আস্তে আস্তে কথা কর, পানি কেন চোখে? পানি কেন চোখে? পানি কেন? আচ্ছা দেখছো আমি আমি কান্দি নাই, আরে দূরও যা তো যা, সব বুঝে আমি কসু বুঝু। দেখেছি যখন তোর চোখে হয়েছে আমার মরণ, প্রথম তোকে দেখেছি যখন তোর চোখে হয়েছে আমার মরণ, তবু বলিনি বলা মন, প্রথম তোকে দেখেছি যখন তোর চোখে হয়েছে আমার মরণ। সব সময় তোমকে থাকা সময় মন বলছে সব সময়, সরলতায় জড়ানো মায়ায় ভরা তোর মুখ, সরলতায় জড়ানো মায়ায় ভরা তোর মুখ, তবু বলিনি বলা হয়নি তোকে কত ভালোবাসে প্রথম তোকে দেখেছি যখন তোর চোখে হয়েছে আমার মরণ। এই যে এই দোকানের চাবি, ওই দিকে আরেকটা তালা দেওয়া আছে আর এদিকে একটা তালা রাখা আছে, যখন যাবেন তখন আসলে সব কিছু নামায় টামায় দিয়ে তারপর স্যার স্যার আপনার একটা কথা বলে, দোকানটা আপনার কাছে বেচছি, একটা দরকারি বেচছি, দোকানটা আমার কাছে খালি দোকান না, যে কঠিন ঢাকা শহর, এই শহরে আমার যাত্রাই শুরু হয়েছিল দোকান দিয়ে। আমি আজকে যত দূর যেমন আছি দোকানদার কারণে, এখন আরো বড় স্বপ্ন
সেই জন্য দোকানটা বেচে নিলে জীবনে কোনদিন বেচতাম না। আপনি শুধু দোকানটার দিকে খেয়াল রাখবেন চাচা, এটা শুধু ব্যবসার জায়গা না, এটা আমার কাছে অন্য কিছু। যত্ন নিন দোকানটা। আপনি আপনি বসতে পারেন। আপনার বলছিলেন 5 লাখ টাকার কথা, এই যে 5 লাখ টাকা নিয়ে এসেছি। সত্যি? জি জি ভাই। ভাই ছোট্ট একটা কথা আছে ভাই, এই টাকাটা জোগাড় করতে আমার খবর হয়ে গেছে ভাই। আমার তেমন কিছু নাই, বাপের একটা পৈতৃক ভিটা আছে গ্রামের বাড়িতে, ওইটা বিক্রি করে 2 লাখ টাকা পাইছি। চায়ের দোকানের কথা বলছিলাম না ভাই, ওটাও বিক্রি করছি 2 লাখ, 7 লাখ হয়েছে। আর 1 লাখ কেমনে যে আমি জোগাড় করছি আপনাদেরকে বোঝাতে পারবো না। একজন মানুষের কাছ থেকে না নিছি সুদে, বলছি তারে আমি সুদটা মিঠাই দিব, বুঝতে পারছেন কি পরিমাণ কষ্টটা হয়েছে আমার ভাই। প্রত্যেকটা মানুষের কষ্ট করে টাকা জোগায়, তা আপনিও কষ্ট করে জোগাইছেন, কয়দিন পর তো আরাম করবেন। যে কত তারিখ নাগাদ কি আপনাদের উপর ভরসা আছে ভাই। ভাই কিন্তু একজন আছে না 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 ভাই 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 আপনারা রাগ করতেছেন ভাই, এই যে আপনি 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 রাখেন ভাই ভাই রাখেন। এত পেশাল বারে বোকা
আপা আমার বিপদে তুমি আমার অনেক সাহায্য করছো। আমি যখন তোমার কাছে টাকা ধার চাইছি তুমি আমারে টাকা ধার দিছ। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না বোন। আজকে আমি তোমার টাকা নিয়ে আসছি। এই নাও এখানে সব টাকা আছে। আর আপা তোমার একটা খুশি সংবাদ দিব, আমরা দুইজন না বিয়ে করে ফেলছি। আলহামদুলিল্লাহ। আসলে কি যে কমু, সুখের সংবাদ, কিন্তু আমার না আসলে মাথা ডাউল হয়ে আছে, এত খারাপ লাগতেছে, মন জানি কোন দিকে আছে। আমার কেন জানি মনে হইতেছে কোন একটা বিপদের সংবাদ শুনব, আল্লাহ জানে এমন কেন মাথার মধ্যে ঢুকতেছে। কি হয়েছে আপা, খুব করে মাথার মধ্যে কি ঢুকলো? কি জমি জমা সব বিক্রি করে দোকানটা একদম বিক্রি করে কই যাইতেছে, এখন কোনো খোঁজ খবরও নাই। আমার খুব চিন্তা হইতেছে বইন, আমার একটা খোঁজ নিয়ে দিতে পারবা? কি আপা, ওই কই আছে ঠিক আছে কিনা একটু খোঁজ নিয়ে দেখতে পারোস? তুমি কোনো চিন্তা করো না আপা, আমি যেভাবে হোক রতন ভাইয়ের খোঁজ নিয়া তোমার জানো। তুমি মন খারাপ করো না বোন, চলো তোমার ঘরে দিয়ে আসি। যেভাবে হোক রতন ভাইয়ের খোঁজ নিয়া। আমার একটা মাত্র ওষুধ পিঠা ওটা আমি বিক্রি করছি, আমার মারে ভাড়া বাসায় রাখছি দাদা, আমার একটা চায়ের দোকানে এটা পর্যন্ত বিক্রি করছি, মাইজের কাছ থেকে ধার কর্জ করছি সুদে, এদের কাছে টাকা দিচ্ছে ওনারা বলে কাছ থেকে, আমি তো Субтитры создавал DimaTorzok.
আমার সব শেষ হয়ে গেছে। বাইরে যাওয়ার লাগে টাকা জমা দিয়েছিলাম, এত টাকা কি আমগো কাছে থাকে? একটা মাত্র বছর বিটা ছিল, বাজে অসুস্থ মা, এটা ভাড়া বাসায় থেকে ওই বাড়িটা বিক্রি করছি। কালে এটা রয়েছে চায়ের দোকান, ছোট থেকে এই চায়ের দোকান দিয়ে চলছি, শখের দোকান, আমার কলিজার দোকান, বেচা দিচ্ছি। তারপর হয়ে যায় 4 লাখ টাকা হয়েছে, 1 লাখ টাকা বাকি আছে, ধার কর্জা করছি, শুনে এই টাকাও সত্য লাগবো। এত কিছু করে 5 লাখ টাকা, 5 লাখ টাকা আমি ওই বাইরে যাওয়ার লাগে ওই ম্যানেজার কাছে জমা দিছি। এগুজে অফিস, আজকে যা দেখি এগো অফিস নাই, অফিস হাওয়া, ওই গেছে কোথায় গেছে কেউ বলতে পারে না। আমি একলা না, একলাই তো দেখছি আমার প্রথম 50টা মানুষ হবো যারা পথে ঘটছে, বলছিল সাত দিনের মধ্যে আবার দেশের বাইরে পাঠাই দিব, কত স্বপ্ন, যাই ওখান থেকে ইনকাম করুন, পার চিকিৎসা করাম, তোর লোক একটা ভবিষ্যৎ চিন্তা করছে, সেটা কোন দিন তোরে বলতে পারি নাই। ভাবছিলাম আইসা তোরে খুব তোরে নিয়ে আমি থাকতে চাই, বলতে আর পারলাম না, সব শেষ, সব শেষ হয়ে গেছে। আমি আর বুঝতেছি না আমি আর কই যাবো, কি করবো, এই মাঝিরা এরা এটাও ভুলে গেছে, এই যে আমরা যারা দেশের বাইরে যাই, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করি, যারা দেশে টাকা পাঠাই, এই টাকা দিয়ে দেশের উন্নতি হয়, আর আমার মতো মানুষদের লগে এরা এমন করছে, আল্লাহর কসম পড়বো না। আল্লাহ তুমি বিচার করো, তুমি বিচার করো এগো। শোন আল্লাহ না, যা করে ভালোর জন্য করে, আমরা প্রথম প্রথম বুঝি না যে এত ক্ষতি হইল কি ভালোটা হইব, তারপরে কয়েকটা দিন পরে গিয়া বুঝতে পারি আল্লাহ অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে। বিশ্বাস কর, এইটা আল্লাহর ইশারা, নিশ্চয়ই খারাপ কিছু আছিল, এই জন্য আল্লাহ বাধা দিছে। শোন ভাইয়া পড়িস না, টাকাই তো গেছে, জান তো যায় নাই, টাকা গেছে, দোকান গেছে, আবার আসবে, আসবো কেমনে, একটা না একটা ব্যবস্থা হইবই, আমার কিছু জমানো টাকা আছে, খুব সামান্য, আমার টাকাটা দিয়ে একটু ছোট করে শুরু কর, দেখিস আল্লাহ ঠেকা রাখবো না। আমি তোর কাছ থেকে নিমু কেন? আরে পাগল, আমি তোর পর কেউ? তুই আবার পর থাক, তুই দেখলি আমার মনে হয় তুই আবার পুলিশের একটা মানুষ, কি কথাটা কইতে পারিনি তোর কোনোদিন, আজকে বিপদের সময় আশপাশে কেউ নাই, কাউরে খুঁজে পায় নাই, একমাত্র তুই সামনে এসে পাশে এসে দাঁড়াইলি, যেমন এটা করছিস আমার জন্য এটাই যথেষ্ট। আমার টাকা লাগবে, এই যে তুই আমার হাতটা ধরছিস না, এমনি তুই আমার পাশে থাকবি?
সব সময় থাকবি। 5000 কিছু লাগবো না, আমার মায়ের দোয়া, আর তুই যদি আমার পাশে থাকিস আমি আবার ঘুরে দাঁড়াম। যা গেছে গেছে, আমি নতুন করে আবার শুরু করবো। আমি পারো, আমার এই ভরসা আছে আমার আল্লাহর উপর। আর আল্লাহ তোমারে বলে রাখি, যে মানুষটা আমার ক্ষতি করছে, আমার মতো 10-20 জনের ক্ষতি করছে, আমাকে মতো গরিবের পদে বসাইছে, হেগো বিচার তুমি করবা। এত কষ্টের মধ্যে আমার এখন সুখ লাগতেছে, আনন্দ লাগতেছে, মনে হচ্ছে জীবনে অনেক বড় কিছু একটা পাইছি। এত সুখ সবার কপালে জোটে না, যেই মানুষটার চাওয়া যায়, যেই মানুষটার কলিজা থেকে টানে, সে যখন তার পাশে থাকে আর হাতে আপনি শক্ত করে ধরে। শুরু করুন, অহন দিয়ে শুরু করুন, সাথে দিয়ে শুরু। কেন স্বাধীন হয় বন্দি আমি, কাছে পেয়েও তোকে দূরে মানি, অজানা ঘরে ডুবি সারাক্ষণ, তবু বলিনি বোঝাতে পারিনি, তুই যে আমার বর্তমান, তোকে কত ভালোবাসে মন, প্রথম তোকে দেখেছি যখন, তোর চোখেই হয়েছে আমার মরণ। No, no.